মাথার মধ্যে যদি একটুখানি গিলু যদি থাকতো আমাদের যদি একটুখানি বুঝে আসত যে আমরা আমরা যদি সাধারণ বিষয় নিয়ে যদি আমরা আমরা ঝগড়া করি টানাহাসরা করি জল ঘোলা করি পরিবেশ নষ্ট করি ইসলাম নিয়ে এভাবে করি ওভাবে করি এবং সাধারণ মানুষকে আমরা উস্কে দেই এবং একজন আলেমদের বিরুদ্ধে আরেকজন আলেমকে লাগিয়ে দিই এবং একজন আলেমদের বিরুদ্ধে সাধারণ মানুষদেরকে লাগিয়ে দেই। এতে কার লাভ হচ্ছে মাথার মধ্যে কি কোনো ঘেলু নাই মাথায় কি কাজ করে না শুধু ধান্দা কাজ করে মাথার মধ্যে কি খালি ধর্ম নিয়ে ধর্ম ব্যবসা এটা কি কাজ করে এটা কি বুঝে আসে না যে সাধারণ মানুষকে নিয়ে আমরা এত কিছু করি এর ধারা কি দিনের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে এই রকমের ক্ষতি জীবনে আর কোনো সময় হয় না আজকে এই দুইজনে যা যেটা করলো যে সাধারণ একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যে একটা বিষয় শাহেক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বললেন তিনি সেই বিষয়টা আপনি যদি এত ঝামেলা হইতো এতই রসুল প্রেমিক হইতেন তাহলে আপনি সেটাকে একান্ত গিয়ে তার সাথে দেখা করতেন অথবা ফোন নাম্বারে দেখা করতেন যে শেখ এটা এই বিষয়টা কীরকমের এটা কীরকমের আপনি যে বিষয়টা বললেন আপনি একটু যদি পরবর্তী পারেন একটু খোলাসা করে দেবেন আর হলে মানুষ বিভ্রান্ত হয়ে যায় আপনার যে কথাবার্তা ধারা বা এরকমের তো আপনি সেটা না করে সেটা আপনি পাবলিক প্লেসে এমনভাবে বলতেছেন এবং পাবলিক প্লেসে জল ঘোলা করতেছেন পাবলিক প্লেসে তার বিরুদ্ধে মানুষকে লাগিয়ে দিচ্ছেন এবং তিনি তা আপনার সার্টিফিকেট আছে তার সার্টিফিকেট নাই আপনি আল্লাহওয়ালা আপনি আশিকের আসুল সে রাসুস ইসলামের দুশ্মন এভাবে বলে কার লাভ হয়েছে আর কার ক্ষতি হয়েছে আপনাকে তো বামপন্থীরা আপনাকে ভালো বাহবা দিচ্ছে বামপন্থীরা আপনার উপরে খুশি হয়ে গেছে বামপন্থীরা তো আপনাকে আপনার উপর রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে আপনাকে সমর্থন দিচ্ছে আর আপনি এই জন্যই মামলার ভয় দেখান আমরা যেটা বুঝতে পারলাম এর দ্বারা আপনার লাভ হয়েছে নাকি বামপন্থীদের লাভ হয়েছে নাস্তিকদের লাভ হয়েছে তৃতীয় পক্ষ কারও লাভ হয়েছে আপনি এটাকে চিন্তা করেছেন একবারও আপনি কি এটা চিন্তা করেছেন যে এটা কার লাভ হয়েছে এখানে আমাদের ইসলামের কোনো লাভ হয় না ইসলামের ক্ষতি ছাড়া আজকে তারা আমাদেরকে দেখে হাসি ঠাট্টা করতেছে তারা আমাদেরকে দেখে মূর্খ ভাবতেছে যে নিজেরা নিজেরা হালুয়া রুটির জন্য মারামারি করছে নিজেরা নিজেরা হালুয়া রুটির জন্য এভাবে করছে আজকে ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলতেছে ইসলাম শান্তির ধর্ম হলে তারা তারা কেন মারামারি করবে একজন আরেকজনকে কাফের কিভাবে বলবে এবং তারা এভাবে করে কেন শান্তির ধর্ম তো আমরা পালন করতেছি আমাদের মধ্যে কোনো জাম নাই আমাদের মধ্যে রাস্তাঘাটে কোনো ভিক্ষা করে না আমাদের মধ্যে আমাদের কেউ আমাদের বিরুদ্ধে নাই সবাই আমাদের পক্ষে সবাই আমাদের এভাবে কাজ করে আর আপনারা এভাবে করেন একজন আরেকজনকে দেখতে পারেন না মুসলমানদের মধ্যে আজকে সিটারি বাটপারি সব কিছু আপ তাদের মধ্যে ভরে গেছে কোনো একটা অপকর্ম নাই কোনো একটা গুণের কাজ নাই যে তারা বাকি রাখে না এর ধারা কার লাভ হচ্ছে এর ধারা কীভাবে হচ্ছে এর ধারা কি ইসলামের কোনো ইসলাহ হচ্ছে মানুষের কোনো ইসলাহ হচ্ছে আপনি এইভাবে নিজেকে প্রমোট করার জন্য আপনি নিজেকে বড় করার জন্য আপনি নিজেকে আপনার বড় একটা তকমা লাগানোর জন্য ভাইরাল হওয়ার জন্য আপনি এত কিছু করেছেন ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছেন আপনি একবারও ভাবলেন না যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে আপনি কি জবাব দিবেন এবং একজন আলেমদের বিরুদ্ধে আপনি একজন আলেমকে লাগিয়ে দিয়েছেন একজন আলেমদের বিরুদ্ধে আপনি যেই সচ্চার কণ্ঠ বলে এবং যেইভাবে আপনি প্রতারণা করে এমনিভাবে কাজটা করেছেন আপনি একবারও চিন্তা করেন নাই আজকে সারা দেশের মানুষ দুইটা পক্ষ হয়ে গেছে একটা পক্ষ হচ্ছে আপনার পক্ষে একটা হচ্ছে অন্যজনার বিপক্ষে আজকে যারা আপনার বিপক্ষে যারা তারা আপনাকে গালি দিচ্ছে আর যারা আপনার পক্ষে তারা আবার আপনার বিপক্ষের লোকদেরকে গালি দিচ্ছে এর ধারা তো এটা তো ইসলাম না ইসলাম মানেই শান্তি এই অসাম্প্রদায়িকতা ইসলামের মধ্যে নাই আপনারাই সৃষ্টি করেন এই ভেজাল সামান্য কয়টা হালুয়া রুটির জন্য এভাবে করা এটার কোনো কাম্য নাই এর সামান্য কয়টা হালুয়া রুটির জন্য আপনারা কুকুরের মতো আপনার আচরণটা করা এটা কখনো কাম্য নয় এটা তো কুকুরের মতনই হয়েছে কোনো ভদ্র মানুষের মতো না হাইওয়ান জানোয়ার অ্যানিম্যালসের মতো হয়েছে এটা তো কোনো মুসলমানদের অবস্থা হতে পারে না আজকে কি হবে ইসলাম প্রচার করে মাহফিল করে মানুষ তো গিবাদ ছাড়ছে না মানুষ তো দাড়ি রাখছে না মানুষ তো নামাজ পাশক তো পড়তেছে না আপনারা এত মাহফিল করেন এত কিছু করেন এলাকা এলাকায় মাহফিল মসজিদ এরপর মাদ্রাসা তারপর তো মানুষ চুরি বাটপারি মালে ভেজাল দেওয়া এগুলো তো ছাড়ছে না এগুলো তো মানুষ ছাড়ছে না এগুলো তো করেই বেড়াচ্ছে তাহলে এত মাহফিল করে লাভ কি এত জল করে কী লাভ জাতি আপনাদের থেকে কি শিখবে জাতি আপনাদের থেকে কি পেয়েছে সামান্য একটা বিষয় সামান্য একটু মত হলে সে বাতিল আপনারা হক সামান্য একটু মত দেখা দিলে তারা হক তারা বাতিল আপনারা এইভাবে ডিভাইডেড করে দেন সে জাহান্নামি সে জান্নাতি সে কাফের সে এটা সে ওটা সে মোনাফেক এই যে কাজগুলো যে আপনারা করেছেন মনে রাখবেন আল্লাহর কাছে একদিন না একদিন আপনাদেরকে ধরা দিতেই হবে এই সমস্ত মানুষের গুণা সব আপনাদের কাজে যাবে কারণ আপনারা শুরু করে দিয়েছেন মানুষকে একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন নিজেরও সম্মানহানি হয়েছে এবং অন্য সম্মানও আপনি হানি হানি করেছেন অপমান করেছেন তো এটা ভালো করেন নাই কাজগুলো খুবই বাজে হয়েছে একটু চিন্তা করে দেখুন যে ক্ষতি আজকে আপনারা করেছেন এই ক্ষতি আর কখনো পুষানো সম্ভব না কারণ মানুষকে যে পরিমাণ আপনারা উস্কে দিয়েছেন মানুষকে যে পরিমাণ আপনারা খাদের কিনারে নিয়ে গেছেন জাহান নামের দিকে নিয়ে গেছেন এটা কখনো পোষানো সম্ভব না আপনারা পারলেন কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে মহাকাশ কিভাবে সৃষ্টি হয়েছে এবং মাটির নিচে কি কী সম্পদ রয়েছে মুসলমানদের অবদান কি সায়েন্সের ব্যাপারে এবং ডাক্তারের ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে এগুলো নিয়ে লেখাপড়া করেন এগুলো নিয়ে পড়েন শুধু একটা বাবা নিয়ে মাজার নিয়ে পড়ে থাকলে তো হবে না মানুষের শুধু নেওয়াটা শিখেছেন দেওয়াটা তো শিখেন না দেখলাম মাহফিলের মধ্যে এ টাকা দিচ্ছে ও এভাবে মোসা করতে আসছে আপনাকে মুঠে ভরে টাকা দিচ্ছে পকেটে নিচ্ছেন এরকমেরই নেওয়াটা শিখেছেন দেওয়াটা কখনও শেখেন নাই তো এই জন্য এই সমস্ত ধান্দাবাজি থেকে দূরে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজেকে লোভ থেকে বাঁচান আপনি একজনে বলছে আপনি যে সে কেমন আলেম আপনি বলেছেন আপনার সার্টিফিকেট আছে অন্য সার্টিফিকেট নাই আপনি তো বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন তো এমনিভাবে আপনি নিজেকে নিজে কতটু ছোট করছেন আপনার উধারে আপনার মানুষ আপনার তেলাওয়াত ধরতেছে আর আপনি কি আলোচনা করেন ঢেলে দেন বিভিন্ন বিষয় নিয়ে এগুলো করেন এগুলো থেকে বাদ দিয়ে চলে আসেন এগুলো বাদ দেন এবং মানুষকে বিভ্রান্ত আর করেন না আল্লাহর দোহাই লাগে মানুষ মানুষকে সঠিকটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন মানুষকে ধর্মের লাইনে নিয়ে আসেন মানুষকে হেদায়তের পথে নিয়ে আসেন এটা আপনার দায়িত্ব কে কাফের কে বেইমান কে যাহান্নামে কে জান্নাতের মালিক তো আপনাকে বানিয়ে দেওয়া হয় না জান্নাতের তো আপনি তো জান্নাতের মালিক না আপনি তো বিচারক করার মালিক না আপনি দোয়া করেন আল্লাহ রসুসাল্লু আলহিম হেদায়তের দোয়া করছে আপনি হেদায়তের দোয়া করতে পারেন কিন্তু আপনি একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে একটা ফেতনা ফাসাদ সৃষ্টি করে এরপরে একজনকে অন্যজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া অন্যজনকে অন্যজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া এটা তো মুসলমানদের চরিত্র না এটা তো কোরআন হাদিসের চরিত্র না তো আল্লাহ তালা সব দেখতেছে ইবলিশ খুবই খুশি হয়েছে